চন্দ্রহাসো চলকরা সার্থুল বরবাহনা কাত্যায়নী দত্যাদেবী দানব ঘাতিনী। জয় মা ভবানী। প্রিয় দর্শক বন্ধু, আমার সিদ্ধার্থ ভক্তি চ্যানেল তরফ আপন সমস্ত হার্দিক নমন। আজ আশ্বিন শুক্ল ষষ্ঠী মাঙ্কর এই নবরাত্রিরে নবদুর্গাঙ্কর ষষ্ঠ স্বরূপ হেউছন্তি কাত্যায়নী। কিন্তু আউ গোটিয়ে কথা রয়েছে, কোণ না গৃহদেবী এবং বিমলা পীঠরে সপ্তম্যাদি ত্রিদিবসীয় পূজা আরম্ভ, শ্রীমন্দিরে মহাসপ্তমী তথা মৃণ্ময়ী দেবীকর আজ বিল্বাধিবাস, সর্বোপরি মাঙ্কর পূজা ষষ্ঠ স্বরূপর পূজা কাত্যায়নী। এই কাত্যায়নী দেবীকর গোটে সুন্দর কথা আছে, মা নিজে ভগবতী ভগবতী ভগবান, দেবী শব্দরে ভগবতী, দেব শব্দরে ভগবান, ভগ শব্দ দুইটি জায়গায় উচ্চারণ আসে। মা ভগবতী নিজে কাত্যায়নঙ্ক ঘরে জন্ম নেবা, অর্থ কত্ত ঋষিঙ্ক ঘরে, যে কি কত্ত নামরে যে ঋষি থিলে প্রসিদ্ধ ঋষি, তাঙ্কর জনে পুত্র যাহাঙ্ক নাম কাত্যা, কাত্যাঙ্ক ঘরে জন্ম নেলা পরে তাঙ্কর নাম অর্থ প্রসিদ্ধ মহর্ষি কাত্যাঙ্ক যে পুত্র তাঙ্ক নাম কাত্যায়ন, কাত্যায়নঙ্ক ঘরে মা ভগবতী জন্ম নেবারু তাঙ্ক নাম হয়েছিলা কাত্যায়নী। গোটিয়ে দর্শন। দ্বিতীয় দর্শনটি হচ্ছে, কাত্যায়ন ঋষি নিজে মা পরামাঙ্ক উপাসক থিলে, মাঙ্কু প্রার্থনা করেছিলে যে মাঙ্ক ভলি জনে কন্যা মো ঘরে জন্ম নো, তাই হইতিলা মা নিজে ভগবতী নিজে তাঙ্ক ঘরে তাঙ্করি ঘরে জন্ম নেলে, এবং তাঙ্করি ঘরে জন্ম নেলা পরে মহিষাসুরর উৎপাতরে মহিষাসুরকু সে বদ্ধ করেছিলে। কেমিতি না, মহিষাসুর উৎপাতরে ব্রহ্মা দি দেবতা মানে সমস্তে নিজ নিজর অস্ত্র তাঙ্কু প্রদান করেছিলে। পুনঃ প্রথম পূজা কাত্যায়ন ঋষি হি করেছিলে, অর্থাৎ তাঙ্কর পিতা হি তাঙ্কু পূজা করেছিলে। এহা এক বিলক্ষণ ঝিউঙ্কু বাপর পূজা, তেণু করি দশমী দিন কন্যাখিয়া গোটে পূজা করা যায়। আম ভারতীয় এমিতি ভারতরে মধ্যে দর্শনরে আমাকু মিলে, অনেক রাজ্যরে মধ্যে কন্যা মানুষ কেবে পাদস্পর্শ করা দিকে নি, বরং কন্যা মানুষ পূজা করতে। তেণু আমার বৈষ্ণবদেবী ইত্যাদি স্থান মানকরে যাহা কন্যাখিয়া বলে এক পর্ব অছি পূজা, দশহরা দিন কন্যা পূজা, কন্যা মানুষ পূজা করে, কুমারী পূজা নিজে হি পূজা করেছিলে। তেমন এই দর্শনরে মা কাত্যায়নী জন্ম নিয়েছিলে, ষষ্ঠ স্বরূপর না হচ্ছে কাত্যায়নী। এই কাত্যায়নী মা হচ্ছেন চতুর্ভুজা এবং মাঙ্কর সিংহবাহন, মা হচ্ছেন সিংহবাহিনী। চতুর্ভুজরে কোণ না, মাঙ্কর গোটিয়ে ভুজরে খড়গ, বাম বাম পক্ষর অর্থাৎ পার্শ্বরে মাঙ্কর উপর হস্তরে খড়গ এবং তল হস্তরে পদ্ম, দক্ষিণ পার্শ্বর দক্ষিণ পার্শ্বর উপর হস্তটি মাঙ্কর অভয়মুদ্রা এবং তল হস্তটি হচ্ছে বরমুদ্রা, অর্থাৎ এটি মা অভয় প্রদান করছেন এবং বর প্রদান করছেন, বর প্রদান করে অভয় প্রদান করছেন। এমিতি রাক্ষস মানুষ বর ব্রহ্মা দেই নথিলে, কিন্তু অভয় দেই নথিলে, মরিবা ভয় বি থিলা তাঙ্কর, ইন্দ্র অমর দেবতা মানে অমর, কিন্তু ভয়রে তাঙ্কর জীবন যায়, কেতবেলে জলন্ধর আসলেনি তো কেতবেলে মহিষাসুর আসলেনি, তেণু সমস্তকু মারিবা পাই জনে জনে অবতার নেওয়া পড়ুছি, কিন্তু অভয় নুহন্তি সেমানে, কিন্তু মা কোণ করতে তাঙ্কর ভক্তকু অভয় প্রদান করতে, বর প্রদান করা সহিত অভয় বর প্রদান করতে, অভয় বর যা কুয়া যায়, এবং গোটি হস্তরে খড়গ মাঙ্কর। দ্বিতীয় কথা তো, মাঙ্কু যেউমানে পূজা করন্তি সেমানে চতুর্বর্গ ফল প্রাপ্তি হুয়ন্তি, ধর্ম অর্থ কাম মোক্ষ
ଫଳ ପ୍ରାପ୍ତି ହୁଅନ୍ତି। ମାଆଙ୍କୁ ଯେଉଁମାନେ ଧ୍ୟାନ କରନ୍ତି ସେଇ ସାଧକମାନେ ବା ସେଇ ଭକ୍ତମାନେ ସେମାନଙ୍କର ମନ ଆଜ୍ଞା ଚକ୍ରରେ ସ୍ଥିତ ହୁଏ। ସେମାନେ ଆଉ ଅନ୍ୟ କିଛି ଦେଖନ୍ତିନି, ସେମାନେ ନିଜର ଆଜ୍ଞା ଚକ୍ରରେ ସ୍ଥିତପ୍ରଦ ଭାବରେ ସେମାନେ ମାଆଙ୍କୁ ପ୍ରାର୍ଥନା କରନ୍ତି। ତେଣୁ ଏଇ ଷଷ୍ଠ ଦିବସୀୟ ପୂଜାରେ ମାଆ କାତ୍ୟାୟନୀକି ପ୍ରାର୍ଥନା କରିବା, ଷଷ୍ଠ ଦିବସ ନବରାତ୍ରିର ଷଷ୍ଠ ରାତ୍ରିରେ, ଷଷ୍ଠ ଦିବସରେ ଆମେ ମାଆ କାତ୍ୟାୟନୀଙ୍କୁ ହିଁ ପୂଜା କରିବା। ଜୟ ମାତା ଦୀ।